আসসালামু আলাইকুম। কুকিং হাউজে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের রেসিপি দেখার জন্য। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি লোইটা শুটকির দারুণ মজাদার একটি রেসিপি। আজকে রান্না করব আলু দিয়ে লোইটা শুটকির ভুনা। আজকে আমি যেভাবে এই লোইটা শুটকির ভুনা রান্না করেছি, এভাবে রান্না করলে এটা অনেক বেশি টেস্টি এবং অনেক বেশি মজাদার হয়। এটা দিয়ে নিমিষেই প্লেটের ভাত শেষ হয়ে যাবে, আর কিছুই দরকার হবে না এই শুটকি রান্নাটা থাকলে। যারা শুটকি খেতে পছন্দ করেন তাদের কাছে ভীষণই ভালো লাগবে আমার আজকের এই লোইটা শুটকির ভুনা রেসিপিটি। আমি খুবই সহজভাবে রেসিপিটি শেয়ার করেছি আপনাদের সাথে, আশা করছি আপনাদের ভালো লাগবে। আমি এখানে 100 গ্রাম লোইটা শুটকি নিয়েছি। শুটকি মাছগুলোর পাখা লেজা কেটে খুব ভালোভাবে পরিষ্কার করে এভাবে ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর আমি শুটকিগুলোকে ঠান্ডা পানি দিয়ে প্রথমে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাছগুলোকে আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে কেটে নিতে পারেন। এখন এই শুটকি মাছগুলো আমি একটু গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবো। গরম পানিতে ভিজিয়ে রাখলে শুটকিটা খুব ভালো মতো ভিজে নরম হয়ে যাবে আর মাছটাও খুব সুন্দর মতো পরিষ্কার করে নেওয়া যাবে। আমি 10 থেকে 15 মিনিটের মতো গরম পানি দিয়ে এই মাছটা ভিজিয়ে রাখব। আমি 15 মিনিট মতো গরম পানিতে শুটকি মাছগুলো ভিজিয়ে রেখেছিলাম। মাছটা বেশ নরম হয়ে গিয়েছে। এখন এই শুটকি মাছগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে নেব কয়েকবার পানি চেঞ্জ করে। আর শুটকি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে যেন কোনো প্রকার ধুলোবালি না থাকে। আজকের এই শুটকি মাছ রান্না করব সরিষার তেল দিয়ে। চাইলে এটা রেগুলার রান্নার তেল দিয়েও রান্না করে নেওয়া যাবে। তেলটা একটু গরম করে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ এবং রসুন কুচি। আমি এখানে 1 কাপের মতো পেঁয়াজ কুচি নিয়েছি আর নিয়েছি 1 কোয়া বড় রসুন। রসুনগুলোকে একটু চিকন করে কেটে নিয়েছি। এখন এই পেঁয়াজ রসুন আমি তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নেব। পেঁয়াজ রসুন আমি খুব বেশি লাল করে ভাজবো না, হালকা লাল করে ভেজে নেব। আমি আজকে যেভাবে শুটকিটা রান্না করব তাতে পেঁয়াজ রসুনটা আগে ভেজে নিলে খেতে খুবই ভালো লাগবে আর সুন্দর একটা ফ্লেভার আসবে। পেঁয়াজ রসুন হালকা একটু নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব আলু। আমি এখানে মিডিয়াম সাইজের একটা আলু এরকম চিকন টুকরো করে কেটে নিয়েছি। আলুটা যার যার পছন্দ মতো করে কেটে নিতে পারেন, তবে আলুগুলোকে আমি মাছের সাইজ করে কেটে নিয়েছি। এখন পেঁয়াজ রসুন আলু একসাথে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। সামান্য একটু লবণ দিয়ে দেব। লবণটা দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। অল্প আঁচে ভেজে নিতে হবে যেন পুড়ে না যায়। আর এটা আমি খুব বেশি কড়া করে ভাজবো না, হালকা লালচে কালার করে ভেজে নেব। আমি পেঁয়াজ রসুনের সাথে আলুটাও খুব ভালোভাবে নেড়ে চেড়ে হালকা লালচে কালার করে ভেজে নিয়েছি। এখন তেল থেকে আলুগুলো তুলে নেব। আলুটা এভাবে আগে থেকে ভেজে নিলে আলুর মধ্যেও খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে। আলুগুলো আমি তুলে নিয়েছি। এখন প্যানে আবারও কিছুটা তেল দিয়ে দেব। এখন এই তেলের মধ্যে আমি লোইটা শুটকিগুলো দিয়ে দেব। শুটকি মাছটা আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন তেলের সাথে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। আর তেলের সাথে একটু ভেজে নিলে শুটকি মাছের যে গন্ধটা থাকে সেটা থাকবে না, আর শুটকি মাছে খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে। অল্প আঁচে ভেজে নিতে হবে যেন পুড়ে না যায়। আমি 2-3 মিনিটের মতো অল্প আঁচে শুটকি মাছটা ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে শুটকির সাথে মিলিয়ে নেব। চুলার আঁচ অল্পই রাখতে হবে যেন পুড়ে না যায়। এখন এর মধ্যে দিয়ে দেব 1/2 কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু মোটা কুচি করে নিয়েছি। পেঁয়াজটা দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। শুটকিতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে খেতে ভালো লাগবে। আমি এখানে টোটাল 1.5 কাপের মতো পেঁয়াজ কুচি নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। হলুদ গুঁড়া দিয়ে দেব 1/2 চা চামচের মতো। শুকনা মরিচের গুঁড়া দিয়ে দেব 2 চা চামচ। মরিচের পরিমাণটা যার যার টেস্ট অনুযায়ী অ্যাড করতে হবে। শুটকিটা একটু ঝালঝাল হলে খেতে ভালো লাগে। আর দিয়ে দেব ধনিয়ার গুঁড়া 1/2 চা চামচ। এবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটা মিলিয়ে নিয়ে শুটকিটা আরও কিছুক্ষণ ভেজে নেব। আমি আরও 1 মিনিটের মতো খুব ভালোভাবে নেড়ে চেড়ে শুটকিটা ভেজে নিয়েছি মশলার সাথে। এখন এর মধ্যে 1 কাপের মতো পানি দিয়ে দেব।
পানিটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিলিয়ে নেব। আর এখন এই পানিটা দিলাম শুটকিটা ভালো মতো সেদ্ধ হওয়ার জন্য। ঢাকনা দিয়ে ঢেকে দেব এবং চুলার আঁচটা একেবারে অল্প করে রাখব। এতে করে শুটকিটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে এবং নরম হয়ে যাবে শুটকিটা। আমি প্রায় 7 থেকে 8 মিনিটের মতো অল্প আঁচে ঢাকনা দিয়ে ঢেকে শুটকিটা রান্না করে নিয়েছি। শুটকিটাকে খুব ভালোভাবে উল্টাপাল্টা করে নেড়ে দিতে হবে যেন সব দিকটায় সমানভাবে জাল পড়ে এবং শুটকি মাছগুলো ভালো মতো সেদ্ধ হয়ে যায়। আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করে নেব। আর এভাবে ঢাকনা দিয়ে ঢেকে দিলে শুটকি মাছটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আমি আরও 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে শুটকিটা রান্না করে নিয়েছি। এখন খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি শুটকিটা কষিয়ে নেব। আর শুটকিটা কিন্তু সুন্দর মতো সেদ্ধও হয়ে গিয়েছে, আমি অল্প আঁচে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, যার কারণে শুটকিটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে। আর শুটকিটা ভালো মতো সেদ্ধ হলে খেতেও ভালো লাগবে। চুলার আঁচটা অল্প করে দিয়ে এখন খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। শুটকি মাছটা এই পর্যায়ে যত ভালোভাবে কষানো হবে খেতেও ততটাই টেস্টি হবে। অল্প আছে আমি 6-7 মিনিট শুটকি মাছটা ভালো মতো কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব সেই আগে থেকে পেঁয়াজ রসুনের সাথে ভেজে রাখা আলু। আলুটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিলিয়ে নিয়ে একসাথে কষিয়ে নেব। আলুটা আগে থেকে এভাবে ভেজে নিলে খুবই সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতেও ভালো লাগে, স্বাদটাও একটু অন্যরকম হয়। সবসময় তো একই রকম করে সেই আলু দিয়ে শুটকি রান্না করা হয়, তো আজকে একটু ভিন্নভাবে ট্রাই করলাম আর এটা খেতে কিন্তু অনেক বেশি টেস্টি এবং মজার হয়। আলুর সাথে শুটকিটাও আমি খুব ভালো মতো কষিয়ে নেব। আমার চ্যানেলে আরও অনেকগুলো লইটা শুটকির রেসিপি আছে, আপনারা চাইলে সেগুলোও দেখে নিতে পারেন, খুবই ভালো লাগবে। আমি খুব ভালোভাবে আলু লইটা শুটকি একসাথে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে পানি দিয়ে দেব। আমি এটা ঝোল রাখবো না, একদম মাখো মাখো করে রান্না করব, সেই আন্দাজ মতো করেই পানিটা দিয়ে দিয়েছি। ঝোলটা ভালো মতো ফুটে উঠেছে, এখন এর মধ্যে দিয়ে দেব 3টা কাঁচামরিচ। আমি কাঁচামরিচগুলো ছোট টুকরো করে নিয়েছি। কাঁচামরিচ দিলে খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে আর একটু ঝালঝাল হবে কাঁচামরিচের, খেতেও ভালো লাগবে। কাঁচামরিচ দিয়ে উল্টাপাল্টা করে একটু নেড়ে দিলাম। আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ রান্না করে নেব। আমি 3 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে শুটকিটা রান্না করে নিয়েছি আর ঝোলটাও টেনে গিয়েছে, মাখো মাখো হয়ে গিয়েছে ঝোলটা। আপনারা চাইলে একটু ঝোল রাখতে পারেন আপনাদের পছন্দ মতো, তবে আজকে আমি একদমই ঝোল রাখছি না, একেবারে মাখো মাখো করে রান্না করছি। আর এইভাবে আলু দিয়ে মাখো মাখো করে শুটকিটা রান্না করলে খেতে খুবই টেস্টি হয়। আলু দিয়ে লইটা শুটকির ভুনা রান্না করা হয়ে গিয়েছে, এখন এটা আমি চুলা থেকে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল দারুণ মজাদার এবং টেস্টি আলু দিয়ে লইটা শুটকির ভুনা। যারা শুটকি খেতে পছন্দ করেন তাদের কাছে খুবই ভালো লাগবে আমার আজকের রেসিপি। আর এই শুটকি ভুনাটা সাদা গরম ভাত দিয়ে খেতে এক কথায় অসাধারণ। আমি আজকে যেভাবে রান্না করেছি এভাবে একবার রান্না করে দেখবেন, খুবই ভালো লাগবে খেতে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।